डीजे बापी दुशाई नंबर पोल হরেন সরদার মায়ের নামে দশটি টাকা আর এই বাতাসিটি দান করলেন, তা লুট দিয়ে দিতে বললেন। জয় জয় মা মনে যাচ্ছে একবার হরি বলো। সায়ন হাল্লার পাঁচ টাকা দান করলেন, তেমন না আছে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। প্রভু শঙ্কর, আমি তোমারই ভক্ত রাজা চন্দ্রধর, তব পদে না দিয়া পুষ্পাঞ্জলি আমি কোনদিনের জন্য জলস্পর্শ করি না দয়াময়। আমি অন্য কিছু চাই না তোমার কাছে, শুধু আমার প্রজাগণদের রক্ষা করো। হ্যাঁ, কি যেন ভাবছিলাম, হ্যাঁ রানী সনকাকে আমি জিজ্ঞাসা করলাম, লক্ষিন্দর মনোব্রততে ফিরে এসেছে, সে বিবাহিতে রাজি। আর কি যেন বলল, ও সাতালি পর্বতলোহের বাসর ঘর নির্মাণ করতে হবে, এই মুহূর্তে আমায় বিশ্বকর্মাকে আনায়ন করতে হবে। এই কে আছো দেব শিল্পী, বিশ্বকর্মাকে পাঠিয়ে দাও। প্রণিপাত মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি, আমার পুত্র লক্ষিন্দরের বিবাহ, সেই জন্য ওই সাতালি পর্বতলোহের বাসর ঘর নির্মাণ করতে হবে। ওগো মহারাজ, এত বড় আনন্দের কথা, কিন্তু বিবাহ তো হবে, লোহর বাসর ঘর নির্মাণ হবে, কিন্তু লোহ কোথায় পাবো মহারাজ? সে চিন্তা তোমায় করতে হবে না, আমি হনুমানকে দিয়ে লোহ প্রস্তুত করে রেখেছি। বেশ মহারাজ, আমি তাহলে এখন আসিব। সারা বিশ্বকর্মা বজ্র সহ বাসর ঘর নির্মাণ করবে মহারাজ। সেই বাসরের মধ্যে পিপীলিকা তো দূরের কথা, বায়ু প্রবেশ করতে পারবে না মহারাজ। বেশ মহারাজ, তারপর কত বন্ধ হবে ঘর একটি বাড়ির জন্য বলে দিন মহারাজ। হ্যাঁ, ঘর 17 বন্ধ ঘর হবে। আর শোনা বিশ্বকর্মা, সেই বাসরের উপর সকল দেব দেবী নামাঙ্কিত থাকবে, থাকবে না শুধু ওই চাংমড়ি কানে মনসার নাম নাম। আর বাসর ঘর নির্মাণ করে চাবি আমার কাছে দিয়ে যেও। আসি, নমস্কার। নমস্কার, আসুন। তাই তো, পুত্র 42 কর্মা কোথায় গেল আমি কিছু বুঝতে পারছি না। যাই হোক, একটি বারের জন্য ডেকে দেখে, পুত্র 42 কর্মা, পুত্র 42 কর্মা, তুমি কোথায় পুত্র? আমি একটা মেয়ে দেখেছি, আমি বলবো, ওই আমি বাড়িতে গিয়ে ওই আজ বলবো হো বাবাকে, আরে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। আমি বাড়িতে গিয়ে আরে বলবো বাবাকে, এ বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। আরে টাকা নেব, ফ্রিজ নেব, নেব আলমারি, সুন্দর থেকে বউটি নেব দেখতে সুন্দরী। টাকা নেব, ফ্রিজ নেব, নেব আলমারি,
সুন্দর থেকে বউটি নেব দেখতে সুন্দরী আমি বাড়িতে গিয়ে আর বলবো বাবাকে দিয়ে আমার দিতে হবে সামনে আমি বাড়িতে গিয়ে সকলার ইচ্ছে হয় কি হয়েছে কি হয়েছে বলো সকলার ইচ্ছে হয় আমার কি ইচ্ছে হয় না আরে বাবা কি ইচ্ছে সেটা আমাকে বলবে তো সকলার ইচ্ছে হয় আমার হয় না আরে বাবা কি ইচ্ছা সেটা বলবে তো আমাকে আমি বিয়ে ঠিক করে বল আমি বিয়ে করব না ও বিয়ে আরে বাবা তোমার জন্য তো মেয়ে দেখা হয়ে গেছে কোন আমি একটা মেয়ে দেখেছি তুমি দেখেছো হ্যাঁ তা শুনবে বলো ও বাবা গো কি ও বাবা ভুদির আমি চাই ভুদি ভুদি ওই হেরমার ভুদি ওই ভুদি নিত্য কথা আর ভুদির না পেলে বাবা মুখে দেব ছাই বাবা গো বেলিশ কর মা বাবা গো বাবা ভুদির আমি চাই ভুদি না পেলে বাবা মুখে দেব ছাই বাবা গো বেলিশ কর মা কি আমার ভুদি দেখতে কেমন জানো কেমন ভুদির আমার দেখতে ভালো মুখটা ছিল কালো ভুদির না পেলে বাবা মুখে দেব ছালো বাবা বাবা ভুদির আমি চাই ভুদির না পেলে বাবা মুখে দেব ছাই বাবা গো ও তুমি ভুদিকে চাও ভালো হয়েছে আরে বাবা বিয়ে তো হবে পরে আর তুমি কোন মেয়ে দেখেছো সে নামটা বলো একবার শুনি আরে বাবা মেয়ের নাম হলো মেনি কেন কি হয়েছে বাবা কি হয়েছে বলবে তো কে বাবা কি ওই কালকের আমার ওই ঠাংমার বাড়ি ওই ঠাংমার বাড়ি হ্যাঁ কালকের হেই এত বড় মাছ ডেকেছিল সব চুরি করে কেনে যে আরে বাবা বিড়াল না তা কি মেয়েটির ভালো নাম হলো মিনতি বিয়ে করতে যাওয়ার আগে একটা কথা আছে জানো কি সাতালি পর্বতে লোর বাসরঘর নির্মাণ করতে হবে আমাদের বাসরঘর করতে হবে হ্যাঁ তো বাসরঘর করে এসে বিয়ে দেবে অবশ্যই দেব কথা দিচ্ছ অবশ্যই ওই আমার মিনতি ওই দেখো চলো 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 ওবর দাই ঘটালো সৌদাগর দাই ঘর তালে সৌদাগর কেমন করে গড়ি বাসর লোহার ঘর পারো দাই ঘটালে সৌদাগর দাই ঘটালে সৌদাগর কেমন ভাবে বাড়বো বল বাসর ঘর আমরা বাপে থামলি যাব রাজার বাড়ি সাতালি পর্বতে বাসর করবো দুজন মিলে আমরা বাপে থামলি যাব রাজার বাড়ি সাতালি পর্বতে বাসর করবো দুজন মিলে আরে বাবা আস্তে আস্তে এসো ওই আমার মিনতি দাঁড় বাবা মিনতি শুধু আরে বাবা বিবাহ দেব এটাই হলো সাতালি পর্বত এই স্থানে বাসর ঘর নির্মাণ হবে ও বা কি হয়েছে বাবা কি একটা কথা বলবো বলো আমরা অনেক উঁচুতে উঠে গেছি হ্যাঁ আর নিচের মানুষের মাথা শুধু চুল দেখা যাচ্ছে আরে বাবা এই স্থানে বাসর ঘর নির্মাণ হবে তাহলে তোমাকে বিয়ে দেবো বাবা তাহলে আমি নিচে ভাবি নামো আস্তে আস্তে বাবা আস্তে 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 আরে বাবা আরাও না আমি লাভ হয়েছে শোনো বাবা ও বাবা বাবা একটা কথা বলবো বলো তোমার দশটা নয় পাঁচটা নয় একটা ছেলে অবশ্যই ৪২ কর্মা হ্যাঁ আমি বলছিলাম এই ঘরের রোড গিয়ে আমি ফেলবো মানে তোমাকে বিয়ে দেবো বলে ওই জন্য করে তুমি দায়িত্ব নিয়ে নিচ্ছ কবে তুমি মরে টরে যাও তার ঠিক নেই দেখেছো তুমি মরে গেলে আমি তোমার বৌমার খেটে খেটে খাবো তো ঠিক আছে তাহলে এসো ফিতে দাও মেপে নি কি হলো আনোনি ভুলে গেছো ও বা কি হয়েছে সে ফিতে আনা হয়নি তুমি ভুলে গেছ দাঁড়াও তো ধরো এটা নিয়ে ধরো ধরো আস্তে এদিকে দশ 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 হ্যাঁ দশ শুধু দশ এদিকে দশ ভাই দশ ভাই দশ ভাই দশ ভাই দশ দেখো
বাইটা বাদ দাও 10 শুধু 10 তা 10 বাই 10 না হবে না শুধু 10 শুধু 10 10 10 10 10 এদিকে এসো এদিকে 7 7 এদিকে 7 ভুজুর 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 দেখো 7 আর 7 10 আর 10 কত হলো হিসাব করো তা 10 আর 7 হিসাব করো তুমি হিসাব করবে তো হ্যাঁ হিসাব করো কেন আমার হিসাব করতে হবে আর তুমি দায়িত্ব নেবে তুমি হিসাব করবে না ওই আমার মিনতি আমি নাকি পারবো না ব্যালিশ করো দাও কাজের সময় হিসাব করো 10 আর 7 47 বন্ধ ঘরে যে আর পারবো নি ব্যালিশ এদিকে এদিকে 47 হয়েছে মারলাম না একটা ছেলে বলে মারলাম না বুঝতে পারছো বাবা আমি জানি না ভালো ব্যালিশ করো আরে বাবা ওদিকে 10 বাদ দাও ওদিকে 7 বাদ দাও আমি হিসাবটা করে দিচ্ছি শুনো বলো 10 10 মিলে গেলি শূন্য আচ্ছা একটা ছোট শূন্য ছোট এদিকে 7 7 মিলে গেলি একটা শূন্য তাহলে দুটো শূন্য যদি মিলে যায় তাহলে কি হলো এত বড় একটা শূন্য মানলাম না তোমাকে আরে বাবা 17 বন্ধ ঘর হবে ইস মাইর বাবা এক্ষুনি বলতে যাচ্ছিলাম শুধু তোমার বউ মাথাটা কুড়ি কুড়ি তাহলে হাতুড়ি আর বাটালি দাও আর তুমি নিচে থেকে লোহার যোগান দাও আমি এই বাসর ঘর নির্মাণ করব কেমন হাতুড়ি আর পাটালি তো হ্যাঁ হ্যাঁ ওরে বাসর ঘরে বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুর গো বাসর ঘরে বাসর ঘর বিশ্বকর্মা ঠাকুর গো বাসর ঘরে বাসর ঘর বিশ্বকর্মা ঠাকুর গো বাসর ঘরে বাসর ঘর বিশ্বকর্মা ঠাকুর গো বাসর চিল লোহের পাঁচিল বিশ্বকর্মা ঠাকুর গো বাসর ঘরে বাসর ঘর বিশ্বকর্মা ঠাকুর গো বাসর ঘরে বাসর ঘরে শিব দুর্গার মূর্তি আকে দুয়ার শোন মুখে গো বাসর ঘরে বাসর ঘর বিশ্বকর্মা ঠাকুর গো বাসর ঘরে বাসর ঘরে বাসর ঘরে সঙ্গ করে এদিক ওদিক দেখে গো বাসর ঘরে বাসর ঘর বিশ্বকর্মা ঠাকুর গো বাসর ঘরে বাসর ঘরে ব্যালিশ শর্মা কি হয়েছে আরে বাবা এদিকে এসো এদিকে এসো এদিকে এসো বাসরঘর কেমন নির্মাণ হয়েছে অতিব সুন্দর নির্মাণ হয়েছে ও ভাই একটা কথা বলবো বলো তো 10টা না 5টা না একটা ছেলে হ্যাঁ আমি বলছিলাম আমি কালবাদে পৌঁছে দিন আমি বিয়ে করছি আচ্ছা ওই মিনতি তা বলছিলাম এই এমন ভাবে একটা বাসরঘর করে দিলে হয় না আমি আর তোমার বৌমা থাকবো আরে বাবা চেষ্টা করব কথা দিচ্ছি না চেষ্টা করব চেষ্টা করবে অবশ্যই দেবে অবশ্যই বাসর ঘর নির্মাণ হয়ে গেছে তাহলে এখন কোথায় যাব এখন যাব মহারাজের নিকটে তাহলে এই সমস্যা ওরে সমস্যা ওরে তাই তো বিশ্বকর্মাকে পাঠালাম বাসর ঘর নির্মাণ করতে কিন্তু ও ফিরে এসেছে এসে গেছে কিন্তু বাসর ঘর কেমন হয়েছে আপনি যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি হয়েছে মহারাজ বিশ্বকর্মা মহারাজ এটাকে বাপের ছেলে ব্যালিশ করবা অপরাধ মার্জনা করবেন কে এটা আমার পুত্র ব্যালিশ করবা ও তোমার পুত্র ব্যালিশ করবা দাও বাসরের চাবি ব্যালিশ করবা বাসর চাবিটা দিয়ে দাও বাবা ইনি কে মহারাজ ও মহারাজ এই ওঠাও সম্মান জানাও সম্মান জানাও আর দাও বাসরের চাবি বাসরের চাবিটা দিয়ে দাও দাও ব্যালিশ করো না হাকি মারা কি আছে দিচ্ছি দিয়ে দাও মহারাজ পেয়েছি বাসরের চাবি পেয়ে গেছেন তাহলে আমরা এখন আসি মহাশয় পাওনাগণ্ডা তোমরা ওই কষা ঘরতে নেবে কেমন বেশ আর শোনো যাওয়ার সময় একটি কথা স্মরণ করো বলুন আসার সময় তোমরা কোন রাস্তায় ছিলে এই রাস্তার যাবে না কেন 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 এই রাস্তার মাঝখানে একটা বাঁকা বাবলা গাছ দেখেছ বাঁকা এই এই এরকম দেখতে ঠিক ওই বাঁকা বাবলা গাছে পেদনির ভয় আছে তাই আমি তোমাদেরকে নিষেধ করছি তোমরা কেউ এই রাস্তায় যাবে না তোমরা যাবে এই রাস্তায় আসছি নমস্কার যথাজ্ঞা এদিকে এসো মহারাজ নিষেধ করেছেন ওই রাস্তা না যেতে তাহলে চলে এসো আমরা অন্য রাস্তা দিয়ে যাব বাবা একটা কথা বলবো বলো আসতে পারো শোনা যাচ্ছে আচ্ছা আচ্ছা আমি বললাম ও বাবা আমি বলছিলাম ওই মহারাজ বলে গেল পেদনি ওর একদম পেদনি দেখো বাবা
আরে বাবা পেদনি পেদনি মানে কে মেয়ে না বেটা ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে ও ভাই একটা কথা বলবো বলো ওই পেদনি নাই বিয়ে করবো প্রমিস করবা আরে বাবা পেদনি নিরাকার দেখা যায় না ভূতের জাত আমি দেখবো দেখবে হ্যাঁ তো তুমি সামনে চলো আমি সামনে আমি দেখবো তুমি যা দেখবে ও বাবা পেদনি দেখে বহ গো তাই ও বাবা আচ্ছা আচ্ছা আর পেদনি দেখে বহ গো ভালো কথা আর পে শুনবে কথাটা বলবে বাবা পেদনি দেখে বহ ও বাবা পেদনি দেখে বহ ও বাবা পেদনি দেখে বহ ও বাবা আর পেদনি কি করব জানো কি ও তোমার বহুমা করে বহ ও বাবা পেদনি দেখে বহ ও বাবা বেয়ালি শর্মা পরে নিষেধ করেছেন ওই রাস্তা যাব না অন্য রাস্তা দিয়ে যাব চলে এসো আমার সঙ্গে আমি যাব ওই পেদনি দেখব তুমি যাবে হ্যাঁ চলো হ্যাঁ আসো চলে এসো বেয়ালি শর্মা আস্তে আস্তে চলো হ্যাঁ সেই বাঁকা বাবলা গাছের কাছে এসে গেছি কোনো ভয় করতে হবে না চলো কি ও বাবা হ্যাঁ আমার তো খুব জোরে ভয় পাচ্ছে বাবা ও দেখো তুমি আর পিছনে এসো পিছনে এসো ওই আমার মিনতি ফেলিস করবা পিছনে এসো আস্তে আস্তে এসো চলে এসো ও বাবা আমার প্যান ভিজে গেছে বিরক্ত করবে তো আমার প্যান ভিজে গেছে দেখ বাবা আমার প্যান ভিজে গেছে বলছি তো চলে এসো হ্যাঁ একটু উল্টো পাল্টা শুধু আচ্ছা আচ্ছা চলে এসো বিশ্বকর্মা কে কে গো জননী তুমি এমন ভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছো ও গো জগৎ জননী মা আমার একটি বারের জন্য সত্য পরিচয় দাও মাতা বিশ্বকর্মা মা গো তুমি আমার চিনতে পারলে না বট্ট না গো জননী আমি যা শিবের নন্দিনী নাম মোর মনসা ও গো মাতা কিসের কারণে আসিয়াছ এমন ভাবে পদ আটকে দাঁড়িয়ে আছো গো মাতা একটি বারের জন্য বলো গো জননী বিশ্বকর্মা তোমরা কোথায় গিয়েছিলে পুত্র ও গো জননী গিয়েছিলাম দুর্লভ লক্ষিন্দরের জন্য সাতালি পর্বতে লোহর বাসর ঘর নির্মাণ করতে বাসর ঘর নির্মাণ করেছো হ্যাঁ গো জরুরি কেমন হয়েছে বাসর অতিব সুন্দর হয়েছে বাসর ঘর বাবা বাবা তুমি বেঁচে আছো বেশ বাবা কই আমার তো ডাকলে নি আমি বেঁচে আছি কি মরে গেছি তুমি কোথায় গেছিলে বাবা ভূত এসেছে তোমার ধরে নে ভূত না ভূত না তে কে জগৎ জননী মা মনসা ও পেদনি দেখ বাবা মাতা মাতা ও দেখবো জগতের মাতা এটা ও ভাই কি গলের মা অবসন্তান মা ওকে ক্ষমা করো মা বিশ্বকর্মা মা গো বাসর ঘর নির্মাণ করেছো হ্যাঁ মা বিশ্বকর্মা মা গো আমার এই নাক জার পদ করার সময় এই 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 তোমার নাক জাগ ভালো আর না জাগ ভালো তুমি কে গো তোমার নামটা কি তোমার নাম কি তোমার বলিশ করো নামটা একটু শুনি অবসন্তান মা নামটা বলে দেখি আমি শিবেরি কন্যা নাম মোর পদ্মা কি হয়েছে আরে বাবা কি হয়েছে বলবে তো নামটা শুনেছে শিবের কন্যা নাকি পোতা হ্যাঁ পদ্মা তো ওই দেখো ওই আমার মিনতি শিবের কন্যা পোতা বেয়ালিশ কন্যা নামটা শুনেছে শিবের কন্যা নাকি পদ্মা পদ্মা পোতা ওই দেখো তোমাদের কি নাম শিবের কন্যা পোতা মায়ের সঙ্গে এমন রহস্য করতে আমি কে জানো কে তুমি বিশ্বকর্মা ছাওয়াল বিয়ালিশ কর্মা বিয়ালিশ কর্মা হ্যাঁ ভালো তো বাপের বেটা মদা ভাইটা বিয়ালিশ কর্মা অবশ্য অন্তর মা ওকে তুমি ক্ষমা করে দাও মা ও গো চরণে বিশ্বকর্মা আবার তোমাদের ফিরে যেতে হবে আমার এই নাম যার পদ ক্রস্ত ও গো জননী এই যে মহারাজের নিষেধ আছে গো জননী এ আদেশ ছাড়া অন্য আদেশ করো গো জননী না তো শিরে করিব পালন পারিব না এ আদেশ করিতে পালন বিশ্বকর্মা মায়ের আদেশ পুত্রের পালন করতে হয় বাবা জানি মাতা
সে কথা আমি জানি কিন্তু যদি মায়ের অন্যায় আদেশ হয় তাহলে সে আদেশ কোনো দিনের জন্য পুত্র পালন করে না মাতা না পারবো না কোন মতেই যাব না ও গো জননে আমি তো তোমাকে বলেছি এ আদেশ ছাড়া অন্য আদেশ করো গো জননে নত শিরে করিব পালন পারিব না এ আদেশ করিতে পালন গো মাতা পারবে না বিশ্ব কর্ম আমার আদেশ তুমি পালন করতে পারবে না না মা তাহলে তোমার কি করব জানো বিশ্ব কর্ম কি করবে মাতা আমার এই নাক সৈন্য দিয়ে তোমার সব অংশ করিব নিধন এমন পাপের বোঝা চাপিয়ে দিলে মম মস্তকের উপরে না পারি উঠিতে গো জননে না পারি বসিতে ও গো জননে যেতে পারি সাতালি পর্বতে করিতে পারি ছিদ্র এর জন্য কে দায়ী হবে আর মহারাজকে বা গিয়ে কি বলবো মাতা বিশ্বকর্মা প্রবেশ করে মাসরের মধ্যে এর জন্য সম্পূর্ণ অপরাধী আমি বেশ চলনে তব আদেশ মতো যাব এই বাসর প্রাঙ্গণে ও গো জননে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ কর যেন তব কার্য সিদ্ধ করে ফিরে আসতে পারি তব নিকট আশীর্বাদ করে বিশ্বকর্মা তুমি বাসর ঘরে ছিদ্র করি আমার পূজার প্রচার কর বিশ্বমাঝারি সবাই ডাকে যেন আমার আস্তে কসমনি মাতা বলি বেশ মা তাহলে আমরা এখন বিশ্বকর্মা কি হয়েছে বিশ্বকর্মা মাগ করিপুত্র বিশ্বকর্মা মাগ তাহলে যাওয়ার সময় শুনে যাও আমার দুঃখের কথা মাগ দুঃখের কথা বিশ্বকর্মা কি বা তব দুঃখের কথা কহ গো আমার নিকটে চাঁদের কাছে গিয়েছিলাম কিঞ্চিত পূজার তরে কিঞ্চিত পূজার তরে গিয়ে বললাম চাঁদ একটিবার পুষ্পাঞ্জলি দাও আমার চরণে মাগ আশীর্বাদ করে ফিরে যাই আপনালয় তারপর পূজার বিনিময় মোর মস্তক যে হাতালির মানে আর বাড়ি হতে কুকুরের মতো দুর্দুর্গ তার দিয়েছি সেদিন ওতে চাঁদের সম্মুখে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না লাভ চাঁদের হস্তে পূজা ততদিন আমি চাঁদের পেছনে ছায়া মায়ার মতন ঘুরে বেড়াবো ও গো জননী সেই ব্যথা মস্তকে লইয়া ফিরে এসেছ তোমার কাছে যে আছে অষ্টকোটি নাগ পারলে না ওই ওই সহায় সৌদা করেন বংশটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে তাই বলে বিশ্বকর্মা আমি রাজা চন্দ্রধরকে বুঝিয়ে দিতে চাই আমি এক দেবীর মধ্যে হলেও আমি এক দেবতার মধ্যে হলেও আমি তো শিবের নন্দিনী নাম মোর মনসা ওই রাজা চন্দ্রধরকে পুছিয়ে দেব এই মনসা কত ভয়ঙ্কর বেশ গোজরণী বেশ তব পূজার কারণে হলেও যাব যাব যাবো গিয়ে আমি সত্যের পরিমাণ করিব ছিদ্র হ্যাং করে রাখিব বদ্ধ ও গো জননে আমি তাহলে এখন আসি মাতা বিয়াল্লিশ করে মা তুমি আমাকে বাঁচছ কেন বাবা বিয়াল্লিশ করে মা ছিদ্র করে আসার পথে আমি এইখানে থাকবো আমি তোমার টাকা দিয়ে যাবো না না মিথ্যা কথা আমি দিয়ে
সত্য কথা বাবা বেয়ালিশ কর অবশ্য সন্তান মাতা ওকে ক্ষমা করে দেবেন মাতা খুলে দাও এসো বিশ্বকর্মা বেশ মা তুমি আমার আদেশ পালন করো পুত্র বিশ্বকর্মা তোমরা আমার আদেশ পালন করো বেয়ালিশ কর আরে বাবা এদিকে এসো ছ লাখ টাকা কি হবে অবুঝ তাহলে চলো এখন যাব মহারাজের নিকটে তুমি আমার শুধু মারবে আমি শুধু কাজটা দেখিয়ে দেবো ও মানে মারতে মারতে হ্যাঁ আমি না কাঁদলে মহারাজ চাবিটা দেবে কেন ঠিক আছে তাহলে শুরু করি শুরু করো শুরু করি আসতে মানে আসতে ও আচ্ছা যা মিথ্যা মিথ্যা আচ্ছা ঠিক আছে কতই ভয়ঙ্কর পুত্র লক্ষিন্দরের দেব বিবাহ সেই জন্য সাতালে পর্বতে গড়িয়াছিল হেরে বাসরে ঘর দেখবো দেখবো রে কানে তুই কেমন ভাবে বেশ আমার হাত তোকে কিসের শব্দ লিলি বটালি ফেলে গেছি গো ফেলে গেছ গো মহারাজ নিতে এলাম গো মধ্য রাস্তায় গিয়ে দেখি লিলি বাটালি না সত্য কথা বলেছে বিশ্বকর্মা এই যে ধ্রুব সত্য কথা মহারাজ সত্য কথা হ্যাঁ মহারাজ ও তাহলে চাবি প্রয়োজন কেমন হ্যাঁ মহারাজ এই যাও বাসরে চাবি বাটালি পেলে আবার আমার চাবি আমার কাছে দিয়ে যাও এই বিশ্বকর্মা তোমার কাছে দেব মানে অপরাধ নেবেন না মহারাজ আমি বলছিলাম মহারাজ বাবা তো বয়স হয়ে গেছে আমি বাটালি খুঁজে নিয়ে ছুটে দিয়ে যাব কিন্তু তোমার পিতার সঙ্গে কিছু কথা বলুন শোনা বিশ্বকর্মা আমি বাসর ঘর নির্মাণ করেছি তা তুমি কিসের জন্য জানো শুধু আমার পুত্র লক্ষিন্দরের জন্য আর ওই চাংমুড়ি কানি মনসার ভয়ে তাই বলিও গো বিশ্বকর্মা এই পৃথিবীর মাঝারে সবাই তোমায় বিশ্বাস করে বলে তাই তোমার নাম বিশ্বকর্মা তাই না সেই জন্য বিশ্বাস ভেবে চাবিটি আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা না করো ওগো মহারাজ পেলে আমার চাবি আমার কাছে দিয়ে যাও দিয়ে যাও বাসরের চাবি চাবি বেশ মহারাজ বাটালি পেলে আবার আমার চাবি আমার কাছে দিয়ে যাও কথাটা স্মরণ রেখো তুমি এমন কিছু করছিলে মহারাজ বুঝেছো ওই দেখো কথাটা মনে রেখো বেয়ালিশ করবা কচু মনে রাখো কচু 6 লাখ টাকা পাবো আর বিয়ে করে আমি কবজি ডুবিয়ে খাবো আর তোমার ছেলে খাবে বেয়ালিশ করবা বিলম্ব না করে এখন তাহলে চলো সেই বাসর প্রাণ বাসর প্রাণ আমার কথাটি মনোযোগ সহকারে শোনো অতি সংদর পরে দাঁড়িয়ে থাকবে তুমি দরজার মুখে যদি
কেউ আসে তাহলে আমাকে ইশারা করে জানিয়ে দেবে, কেমন জানো? ওবা, কেউ যদি আসে তার মেরে আমি মার্ডার করে ফেলব। আমাকে ইশারা করবে। হ্যাঁ ওবা। বাবা, তাহলে তুমি ছিদ্র করো। অবশ্যই। আর আমি বাইরে পাহারা দিই। তাই তো, মায়ের আদেশ মতো এসেছি। বাসর, ও ভাই, একটা কুকুর আসছে। বেলস করো। আরে বাবা, কুকুর কিছু বুঝতে পারবে না। তা তুমি তো বললে পাহারা দিতে। কেউ আইলে সাড়া করবে? কোনো মানুষ কিংবা মহারাজ এলে। আচ্ছা ঠিক আছে। তাই তো, একটা গোগামি আসতেছি। বেয়ালি শর্মা, তুমি তো বললে মানুষ আইলে। আরে বাবা, উনি কিছু শুনতে পায় না, বুঝতে পারবে না। আগে বলবে তো, যাও। ওগো চরণী, তব আদেশ মতো এসেছি বাসর প্রাঙ্গণে। সুতের পরিমাণ করিব চিত্ত, হেঙ্গুরে রাখিব বদ্ধ। মায়ের নাগের নিঃশ্বাসে হেঙ্গুর যাবে উড়িয়া। জয় মা মনুষ্য। বিশ্বকর্মা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। ছিদ্র করা হয়ে গেছে। কই 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 কই, দেখবে? হ্যাঁ দেখো। ইয়ে বাবা, এত বড় ছিদ্র করেছো, 42টা 43টা 44টা নাগ একসাথে যাবে। কেউ মূর্খ, তুমি একটা মূর্খ। কেন? সুতের পরিমাণ করেছি ছিদ্র, হ্যাঙ্গুরে রেখেছি বদ্ধ, কেউ বুঝতে পারবে না। চলো। ওগো প্রভু শঙ্কর, দেখুন মহারাজ, এসে গেছি আমরা। বেয়ালিশ কর্ম, পাটালি পেয়েছ? পেয়েছি, দেখুন। দেখো, এই তো পাটালি, পাটালি। এই বাটালি তোমরা ফেলে গেছিলে? হ্যাঁ। ও, নাও বাটালি, দাও বাসরের চাবি, দাও বাসরের চাবি। বাসরের চাবিটা দিয়ে দাও, বাসরের চাবিটা দিয়ে দাও। বাসরের চাবি কই? বিশ্বকর্মা, বাসরের চাবি দিতে এত বিলম্ব হচ্ছে কেন? মহারাজ, অপরাধ নেবেন না, বাসরের চাবিটা দিয়ে দাও। বিয়ালিশ করবা, বাসরের চাবি দিয়ে দাও তোমার কাছে। তবে কি তোমরা দুইজন আমার সঙ্গে প্রতারণা করছো? না, এই মুহূর্তে দাও বাসরের চাবি। মহারাজ, অবশ্যই দেব মহারাজ। বিয়ালিশ করবা, এই মুহূর্তে না বাসরের চাবি দিলে আমি এই মুহূর্তে তোমাদের দুইজনকে কি করবো জানো? কি করবেন? ওই অন্ধকার কারাগারে তোমাদের দুইজন আর বন্দী করে রাখবে। পেয়ে গেছে। আরে দুষ্টু, চাবি তোমার কাছে আর তুমি তোমার পিতার দোষ দিচ্ছ? মনে নিয়ে এই কাঠিতে গুঁজে রেখেছি। ও একটি মূর্খ মহারাজ। আয় দাও চাবি, পেয়েছি, যাওয়ার সময় একটি কথা বলে দিই। বলুন মহারাজ। যতদিন আমার পুত্র লক্ষ্মীন্দরের বিবাহ হবে মহারাজ, ঠিক ততদিন ততদিন তোমরা দুইজন ওই বাসরের মধ্যে যাবে না। শুধু তা নয়, কথাটাও স্মরণ দেখুন দেখুন। তাহলে এখন যাব আমরা কোথায়? আমার আজ যাওয়ার দরকার নেই বাসরে। আরে বাবা, মায়ের কাছে যেতে হবে যে। হ্যাঁ, টাকা দেবে, চলে যাও। হ্যাঁ চলো, চলো। ওগো জননী বিশ্বকর্মা, তব কার্য সিদ্ধ করে ফিরে এসেছি তব নিকটে মাতা। মার কথা দাম আছে, আমার টাকা দাও, টাকা দে দাও।
অবশ্য অন্তর মাতা ওকে তুমি ক্ষমা করো মা অবশ্য অন্তর মাতা দিয়ে দাও ও মা আমার মাহা গো হো মা ও মা বেলিশ কর মা ও মামা 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 মা ও ঠাক মুয়া আজ টাকা দহ না আর বিয়ে করব আমি মাহগো অবশ্য অন্তর মা ক্ষমা করো টাকা দাহ না আমার মাহগো মা টাকা দাও না বিয়ে করব আমি মাহগো টাকা দাও না মাহগো ও মা 500 টাকার লোড মাহগো 20 টাকার চেক 50 টাকার লোড মাহগো 10 টাকা দাও অবশ্য অন্তর মাতা মাহগো মা টাকা দাও না বিয়ে করব আমি মাহগো টাকা দাও না ও মা চারনা দিও না ছোট এক টাকা বাজারে চলে না খৈরয়ালি দিও না মাগো লোহর যত মে বিয়ে করবো আজ আমি মাগো টাকা দাও তুমি বিশ্বকর্মা মা মা টাকা দাও না মা বিয়ে করবো আমি মাগো টাকা দাও না ছিদ্র করেছে বাবা হ্যাঁ জরুরি বলো বিশ্বকর্মা ও গো জরুরি তব আদেশ মতো গিয়েছি বাসর প্রাঙ্গণে সুতের পরিমাণ করেছি চিত্র হ্যাঙ্গুয়ে রেখেছি বত্ত তব নাগে নিঃশ্বাসে হ্যাঙ্গর যাবে যে উড়িয়া মাগ ওরে পুত্র বিশ্বকর্মা মাতা টাকা পয়সা আমি কোথায় পাবো বাবা মাগ আমি তোমার একটি বর দিয়ে যাব ওকে জননী ওই বর আমি মাথা পেতে দেব মা বিশ্বকর্মা মাগ আমি তোমার এই বর দিলাম আমি যেদিন পূজা পাবো বিশ্ব মাঝারি আমার সঙ্গে তুমি পূজা পাবে হ্যাঁ বিশ্বকর্মা বাবা কেউ ঠাকুর দেখেছো ঠাকুর ঠাকুর কি হয়েছে তুমি ঠাকুর সেজেছো হ্যাঁ মা আমাকে বর দিয়েছে তুমি ঠাকুর হ্যাঁ মা বর দিয়েছে তুমি ঠাকুর হবে হ্যাঁ বাবা ঠাকুর হয় না বাবা জ্বালা আছে আরে বাবা কেন কি হয়েছে বলো তো তোমার ধারণা প্যান্ডেলে তুললো ভালো কথা আর আজকের ছেলেরা সব ডিজে শুধু ডিজে ছাড়বে ওই যে লম্বা লম্বা হ্যাঁ হ্যাঁ ডিজে ছেড়ে ভালো কথা আর মদ খেয়ে তোমার গিয়ে ও মানে সুরা হ্যাঁ মদ খেয়ে আচ্ছা আর ওই পানাপুকুরি গিয়ে চুইপে মারে বেশ কর ঠাকুর হয়েছে ওকে জরুরি চলো আমি কোথায় পাবো বাবা কি টাকা দেবে না মহারাজে ডাকবো বিশ্বকর্মা বিয়াল্লিশ কর্মা সতীর পশ্চ পাবি সেদিন তোমরা বল ফিরে পাবি এসো বিশ্বকর্মা এই বিয়ে বেকার বুঝি কেন এই